আছি যেটি সোমবার ওই মহিলা সোমবারের রাত্রেবেলা আছে আয়া হাসপাতাল ভর্তি হয়েছি পরে পরের দিন আমারে কইলা আমারে আমার পাড়ার মেয়ে একটা ডেলিভারি হয়েছে এর বাবা জানে না আমি কালকে রাতে এর বাবার ফোন করছি তোমার মেয়ের ঘরে যে ছেলে হয়েছে তুমি জানো না কইছেন না জানি না তখন সময় আমি ছেলে মেয়ের জামাইকে জিজ্ঞেস করলাম কি রে তোর ছেলে রে কইছিস নি আমার শ্বশুরা এ দেখে গেছে অলরেডি শ্বশুরা খবর জানে না তখন সময় খবর যখন শ্বশুর যখন ফোন করলাম নাগের বাট্টারটা আরে এখান থেকে তাই পাঠাইছে তোমার মেয়ের ঘরে তো ছেলে হয়েছে জানো নি কয় না তখন সময় ছেলেটা কিন্তু ভাগ্য আছে মেয়ের জামাইটা ভাগ্য আছে তার বাবা একটা কেক এক বোতল জল দিয়া চলে গেছে আজকে আমরা বলছি তোমরা দেখছো করো আমি আইব তারপরে আই হওয়ার পরে দেখলাম কিনা চুরির আগে ওই মেয়েটারে আর বাচ্চারা রোলে একটা পাড়ি যাইতেছিল গাড়ি উড়াইলেছি তখন সময় আমি কেন কমপ্লেন করছি যে ম্যাডাম আপনারা চুরি দিয়েছেন না ওই মহিলা কি করে বাইরে জাগা জাগা তোমরা দাঁড়াও মেয়ের বাবা রে আমরা এরা আটকে ওই পরে আমরা স্যার জানাজানি করছি সবাই জানছে অথচ গাড়ে জানছে হাতে সুইচ খুলে যারা হাসপাতাল দিয়ে বেরিয়ে গেছে তারপরে আবার এ সুইচ খুলছে তখন সময় আমি একজন সুবের আমার প্রশ্ন করলো তুমি কেলে কি জ্বলিয়ে বাজিয়েছো আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোনো না ওই শামপুরা তার সময় আমি কুচি দিলে তোমরা কেন জড়িত আসো সবাই কেউ কতটুকু স্যার এরপরে ওইটা পুলিশ লুয়ে বা গার্ড ছাড়া দৌড়াদৌড়ি করলো আমার নাম যে গেল আমি হাজারিপাড়া শান্তিনগর হাজারিপাড়া আশাকর্মী যাস আমার পাশের এরিয়া পূর্ব সেবী তোপলাবাড়ি এরিয়ার বাচ্চারা তার শ্বশুরবাড়ি আগে জানি না কোনো কিন্তু আমরা বৃন্দাবন ঘাট থাকে বৃন্দাবন ঘাট ভাড়া থাকে তাই বাট্টার নাগের বাট্টার থাকতেছে মিলান নাগের বাট্টার ভাড়া তাহলে খাস করে আমরা করতে পারতাম কিন্তু শোনা হয়েছে বিক্রিব এর গর্ভের বাচ্চা এটা আগে তার জন্য হ্যাঁ বাচ্চারা ইয়ে করে নেব মার দুধ খাইতে দিছে না সারা তিন দিন ধরে মার দুধ কোনো এক ফোড়া খাইছে না বাচ্চাটার জন্ম কবে হয়েছে পরশু দিন রাতে বলেছে আছে তিন দিন মানে জন্মের হওয়ার আগেই হ্যাঁ কইছে বাচ্চাটাকে বিক্রি করে দিব না এরা কালকে জিজ্ঞেস করছে কইছে আমি আগে কইছিলাম ওখানে কইছে ওখান তুলি পাঁচে রেখে রাখা হয় বোন কিন্তু বোন না সারা হের বোন পূর্ব সিবি বোনের জামাইয়ের নাম হয়েছে বোনের বাড়ি বৃন্দাবন তার স্কুলের লামার বাড়ি এর একটা বোন আছে মা নাই বাবা আছে এবারে আপনার পছন্দের কেনাকাটা করুন যমুনা টেক্সটাইলের সাথে আপনারা এখানে পেয়ে যাবেন বেনারসি কাঞ্জিভরম জামদানি তাঁত আরো এক্সক্লুসিভ শাড়ির সম্ভার তাছাড়াও পাবেন পছন্দসই লেহেঙ্গা আমাদের এখানে রয়েছে সুদক্ষ সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার্স বিমল টেইলার যেখানে আপনারা ব্লাউজ সালোয়ার সহ নানান কাপড় সেলাই করার সুযোগ পাবেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় যমুনা টেক্সটাইল ফার্স্ট ফ্লোর স্বস্তি মার্কেট হরিগঙ্গা বসাক রোড দূরভাষ 7005 13 13 50